হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা দেখুন, আমরা এখন সুন্দরবনের মধ্যে। আমাদের নৌকার মাঝি দেখুন বন্ধুরা, নদীতে ভাটা শেষ হয়ে গেছে, এবার জোয়ার লাগবে বন্ধুরা। দেখুন পানি কোনদিকে, আপনাদের নিয়ে যাবো সুন্দরবনের মধ্যে। সুন্দরবনের কিছু দৃশ্য আপনাদের দেখাবো, এমন দৃশ্য কে কে দেখছেন জানি না, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। ওরা খালি জিজ্ঞেস করে মাছ আছে কিনা, মাছ আছে কিনা, তা আমরা বলি আসতে দেব না, মাছ নিয়ে হয়ে গেছে বল, আমরা যাই কাঁকড়া মারতি। বন্ধুরা আমরা প্রায় সুন্দরবনের কাছে চলে এসেছি। দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন বন্ধুরা, নজর ভার ওইভাবে মনে করেন নদী আর সুন্দরবন। দেখুন বন্ধুরা, এই সাইডে সব সুন্দরবন, আর কার্গোর এই সাইড দিয়ে মনে করেন আমাদের এলাকা, আর নদীর এপারে সবগুলা সুন্দরবন। আমরা এখন সুন্দরবনের দিকে যাচ্ছি, আপনারা তো বুঝতেই পারতেছেন আমরা প্রায় সুন্দরবনের কাছে চলে এসেছি। বন্ধুরা চলুন সুন্দরবনে আজকে অনেক ভিতরে চলে যাবো। বন্ধুরা সুন্দরবনের প্রায় কাছে চলে এসেছি, এখন দেখতে পাচ্ছেন নদী একবারে ঠান্ডা হয়ে আছে, কারণ জোয়ারের পানি দেখতে পাচ্ছেন না, জোয়ারের পানি একবারে, ওই যে মাল দেখতে পাচ্ছেন মালের উপরে উঠবে মাজার সমান, তাহলে কিরকম পরিমাণ পানি উঠবে বুঝতে পারতেছেন। এই মালের উপরে পানি উঠলে বন্ধুরা আমরা সেইখানে দোন দেই, দোন দিয়ে মনে করেন কাঁকড়া ধরি। আর সুন্দরবনের সাইড দিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা স্রোতে গাছপালাগুলা কিভাবে ভেঙে পড়ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দরবনের গাছপালাগুলো কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে, নদীতে ভাঙন লেগে লেগে কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে আপনারা তো অবশ্যই দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন গোল পাতা, এখন মনে করেন এই সুন্দর মানে এই যে গোল পাতা থেকে মনে করেন গোলফল হয়, এখন গোলফলের সময় হয়তো না, এই জন্য গোলফল দেখাতে পারতেছি না। গোলফলের সময় আসলে আপনাদের অবশ্যই গোলফল দেখাবো। গোলফল এখন পাওয়া যাবে, দেখা থাক বন্ধুরা গোলফাল শুনতেছি যে গোলফাল দেখা যেতে পারে। তো বন্ধুরা দেখা যাক, আমরা সামনের দিকে এগিয়ে দেখি যে গোলফাল পাওয়া যায় কিনা। কই তারকিলি বাসা কই বন্ধুরা? একটি তারকিলের বাসা দেখতে পাওয়া গেছে, ভিতরে চলে গেছে, কিন্তু আমরা এখন নামবো না, আমরা সামনের দিকে যে বড় খাল আছে সে খালের ভিতরে ঢুকবো।
এই জন্য আমরা আপনাদের দেখাতে পারলাম না, আমাদের ভাই বেড়াতারা দেখতে পাইছে। তাড়ি খেল কে খেয়েছিলেন অবশ্যই কমেন্টে জানাবেন। এটা পবিত্র জায়গা, তুই এটা মসজিদে মসজিদে যখন গেলি তখন কি মনে করছে বাম পাতা হচ্ছিস? মানে এর ফলে ভেঙে গেছে সব এক মাসের ভিতরে বলে না নদীর এই কুল ভাঙে ওই কুল গড়ে। বন্ধুরা অনেকেই অনেক খেজুর খেয়েছো, বন্ধুরা হেতাল খেজুর কে কে খেয়েছো জানি না। এটা হচ্ছে সেই গাছ, হেতাল খেজুর গাছ। এখন হেতাল খেজুর আনসিজন, যার কারণে বন্ধুরা আপনাদের দেখাতে পারলাম না, তবে এটা হেতাল খেজুরের সময় আসলে আপনাদের অবশ্যই দেখাবো। এটা হেতাল খেজুর গাছ, হেতাল খেজুর মনে করেন একটু কম হয়। বন্ধুরা বানরে কিন্তু এই হেতাল খেজুর পছন্দ করে, হেভি হেভি পছন্দ করে হেতাল খেজুর। বানর খুবই সুস্বাদু মনে করে হেতাল খেজুরগুলো। এখানে মনে করেন সাইডে তো এই জন্য মনে করেন বানর টানা নেই, ভিতরে গিয়ে মনে করেন অবশ্যই বানর দেখতে পাবো, আপনাদের সেগুলো দেখাবো। বন্ধুরা সাথে থাকুন। ও বন্ধুরা দেখতে পাইছেন কত বড় একটা মাছ লাফালো। দেখতে পেলেন বন্ধুরা আপনারা যে কত বড় একটা মাছ লাফালো। নদীতে মনে করেন প্রচুর বড় বড় মাছ থাকে। বন্ধুরা আমরা চলে এসেছি খুদির খালের পাশে। বন্ধুরা আমরা চলে এসেছি খুদির খালের মুখে, আমরা এখন ভিতরে ঢুকবো। বন্ধুরা দেখুন এর ভিতরে প্রচুর মাছ আছে, আপনারা দেখতে পাচ্ছেন ওই যে মাছ লাভ আছে দেখতে পাচ্ছেন। দেখুন বন্ধুরা প্রচুর মাছের ভিতরে, দেখুন বন্ধুরা কেমন লাভ আছে। এই খুদির খালের মুখে বন্ধুরা প্রচুর মাছ থাকে। আমরা চলে এসেছি খুদির খালের ভিতরে। বন্ধুরা দেখতে পাচ্ছেন হালকা পাতলা বৃষ্টি হচ্ছে। আপনারা দেখুন সুন্দরবনের ভিতরে খালের আশপাশ কেমন দেখা যাচ্ছে। সুন্দরবনের ভিতরে এমন দৃশ্য কে কে দেখছেন জানি না, আপনারা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। মাছ
ওই রাস্তাটা করতে হবে তোমাকে তো ওই যে রাস্তা তুমি দেখছো না ওই রাস্তাটা করতে হবে ওই রাস্তা করতে সাইড দিয়ে দেখতে পাচ্ছেন সব গোল পাতা গাছ হয়েছে শামুক মাইক কোন এবারে মাইক এর সাউন্ড নেই ও কার গো ওরে মাছ নোটিশ দিগি লোক তুই খালি মেনা হচ্ছে এই রাম গো ওরে না তাই বল নিবি আসতে জোরে হিন্দি গ্রামে পানি হচ্ছে কি মানে মা নোটিশ যখন দেখ পিছে গোল পাতা গাছ খেয়ালি কিনবো দাদা আছি ওখানে পিন্ডি চটকায় হ্যালো বন্ধুরা, কেমন লেগেছে ভিডিওটি? আশা করি অনেক ভালো লেগেছে। এমনই নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।